আজকে আমরা সেকেন্ড ক্লাসে আসছি। সেকেন্ড ক্লাসে যেটা আমরা জানবো তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। অর্থাৎ তুল্যাঙ্ক ভার কথা অর্থ তুল্য পরিমাণ, মানে কোনো তুল্য অনুপাতে, বিশেষ করে এখানে যেটা তুল্য অনুপাতে কোনো মৌলের ওজনকে বোঝানো হয়। বিশেষ করে এখানে প্রমাণ হিসাবে হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনের সাপেক্ষে মৌলের তুল্যাঙ্ক মানে ওজনকে আমরা নির্ণয় করেছি। কিন্তু এখানে পদার্থ হিসাবে হাইড্রোজেনের আমরা পার্টিকুলার 1.0008 ভাগের সংকেত করেছি, আর অক্সিজেনের 8 ভাগকে প্রমাণ হিসেবে ধরেছি, বা ক্লোরিনের 35.5 ভাগকে আমরা প্রমাণ হিসেবে ধরেছি। তাহলে আমরা এই 1.008 ভাগের, বা এটা এক, এটা আমরা প্রাইসটা ও একও ধরতে পারি, এক ভাগের মানে হাইড্রোজেনের মধ্যে কত গ্রাম ওজন মৌল আছে সেটা তার সেই মৌলের তুল্যাঙ্ক ভাগ। যদি আমরা করি 8 ভাগ, তাহলে 8 ভাগ অক্সিজেনের মধ্যে কত ভাগ তো ই আছে, যে মৌলটা আছে যত পরিমাণ, তাহলে সেটা মূলত তার তুল্যাঙ্ক ভাগ। কিংবা যদি বলি 35.5 ভাগ মানে ক্লোরিনের যদি কথা বলি, 35.5 ভাগ ক্লোরিনে, ক্লোরিনের সঙ্গে কত ভাগ হয়তো কোনো মৌল আছে বা প্রতিস্থাপিত হচ্ছে বা যুক্ত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে, যা হোক না কেন সেটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভাগ। তাই এটা ক্ষেত্রে আমরা দেখছি ওজন, ওজন হিসাবে তুল্যাঙ্ক ভাগ নির্ণয় করা হয়েছে, ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ওজনের সঙ্গে আমরা আয়তন হিসাবেও কিন্তু তুল্যাঙ্ক ভাগ নির্ণয় করি। আয়তন হিসাবে যখন কথাটা উল্লেখ থাকবে তখন আমরা এনটিপি বা এসটিপি কথাটা উল্লেখ করব। এনটিপি বা এসটিপি হচ্ছে কি, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতাকে বলা হয় এনটিপি বা উষ্ণতা। নির্দিষ্ট চাপ উষ্ণতাই হবে কিন্তু এটা, এনটিপি আমরা জানি নির্দিষ্ট চাপ ও উষ্ণতাই। তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখো, তাহলে একটা হাইড্রোজেন তো দ্বিপরমাণু, হাইড্রোজেন অণু কি দ্বিপরমাণু, এইচ প্লাস এইচ দ্বিপরমাণু। অক্সিজেনও কিন্তু আমরা জানি O2, এটাও কিন্তু দ্বিপরমাণু, তাই না। ক্লোরিনও আমরা জানি এটাও দ্বিপরমাণু। ওকে, তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করে দেখি, তাহলে আমরা হিসাব করবো যে এখানে তাহলে হাইড্রোজেনের 1 গ্রাম এনটিপিতে, এনটিপিতে তাহলে 1 গ্রাম অণু যদি আমরা দেখি, এনটিপিতে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু এর আয়তন কত হয়, এর আয়তন হয় 22.4 লিটার। যদি আমরা আয়তন সাপেক্ষে করি এবার, তাহলে আয়তনের কথা হয় 1 গ্রাম অণু 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে 1 গ্রাম অণু মানে কি, তাহলে এটা যদি আমরা হাইড্রোজেনের সাপেক্ষে করি, তাহলে হাইড্রোজেন সাপেক্ষে 1 গ্রাম অণু মানে 1 গ্রাম অণু হাইড্রোজেন সাপেক্ষে যদি করি, যেটা এইচ এর সাপেক্ষে করি, তাহলে কি হবে 2 গ্রামে কত আছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম আমার কত পাই, 1.008 বা 1, তাহলে 1 গ্রামে কত হবে 22.4/2, অর্থাৎ 11.2 লিটার। যদি আয়তন সাপেক্ষে করি তাহলে 11.2 লিটারে কত মৌলের, কত মৌলের ওজন যুক্ত আছে সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। এটা হাইড্রোজেন সাপেক্ষে যদি করি, এবার যদি এটা আমরা অক্সিজেনের সাপেক্ষে করি, এটা দেখো যদি আমরা অক্সিজেন সাপেক্ষে করি, তাহলে অক্সিজেনের কত, অক্সিজেনের আণবিক ওজন কত আমরা জানি, পাউডার ওজন 16, তাহলে আণবিক ওজন কত জানি আমরা 32, তাহলে এনটিপিতে, তাহলে যেটা আমরা এনটিপিতে, তাহলে 32 গ্রাম কত দখল করছে 22.4 লিটার আমরা জানি। তাহলে আমরা কত দরকার এখানে, 8 বাই করতে হবে, তাহলে একে কত করছে 22.4/32 এবং 8 কত করছে, তাহলে 8 4 32, তাহলে এটা যদি কারণ করি তাহলে 5.6। তাহলে এক্ষেত্রে যদি অক্সিজেন সাপেক্ষে করি তাহলে আমরা বলতে পারি কি, 5.6 এনটিপিতে 5.6 লিটার অক্সিজেনের সাপেক্ষে কোনো মৌলের ওজন সেটি হচ্ছে তার মুখে মৌলে কি তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। একইরকমভাবে আমরা ক্লোরিনের ক্ষেত্রেও দেখতে পাবো যে এটা 11.2 লিটারে, আমার দিকে 11.2 লিটার ক্লোরিনের মধ্যে কত গ্রাম পরিমাণ মৌল ওজন যুক্ত আছে সেটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। তার তুল্যাঙ্ক ভার সম্বন্ধে আশা করি বোঝা গেল, এটা হচ্ছে মোটামুটি তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার। এবার আমরা বিভিন্ন তুল্যাঙ্ক ভার, বিশেষ করে কোনো লবণ, অ্যাসিড, কোনো ক্ষারক কিংবা আমরা কোনো মূলক, এদের আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করা শিখবো, ঠিক আছে। তার আগে এটা শেখার আগে আমি এখানে দুটো কোশ্চেন আমি বলতে চাই, সেটা একটু দেখো। আমি বলছি অক্ষুদ্ধ